চলতি মৌসুমে মুন্সিগঞ্জে পূরণ হয়নি আলু আবাদের লক্ষ্যমাত্রা। বৃষ্টির কারণে বেশিরভাগ জমিতেই চাষাবাদ হয়েছে দেরিতে। এতে ফলন কম হওয়ায় শঙ্কা চাষিদের। জেলায় উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ হবে না বলছে কৃষি বিভাগ। অন্যদিকে বেশ কিছু জমিতে আবাদ করা আগাম আলু উঠতে শুরু করেছে বাজারে। তবে কৃষকের দাবি, দাম পড়ে যাওয়ায় উৎপাদন খরচও উঠছে না। দেশে আলুর চাহিদার একটি বড় অংশের যোগান আসে মুন্সিগঞ্জ থেকে। গেল বছর মধ্যাঞ্চলের এই জেলায় আলু উৎপাদন হয় প্রায় 13 লাখ মেট্রিক টন। ঘূর্ণিঝড় যাওয়াদের প্রভাবে এ মৌসুমের শুরুতেই হোঁচট খায় আলুর আবাদ। নষ্ট হয় জেলার 11,500 হেক্টর জমির ফলন। অনেকেই দ্বিতীয় দফায় আলুর আবাদ করলেও অনাবাদি 2,000 হেক্টরের বেশি জমি। দেরিতে যারা চাষ করেছেন তাদের চিন্তা ফলন নিয়ে। প্রথমবার আলু লাগালাম, আমাদের আলু সব পচে গেল। তারপর দ্বিতীয়বার লাগাইলাম, টাকা পয়সা নাই, ঋণ ফিন করে আলু লাগাইলাম। এখন আলু আলুর গাছও তেমন সুবিধা না, লাগাইতে দেরি আছে গা, এলাকা ফলন হয় না হয় আমি কইতে পারি না। এক থেকে 1.5 লাখ টাকা হলে ছাড়তে পারতাম, এখন কানিতে আমাকে 3 লাখ টাকার উপরে খরচ হয়ে গেছে, কথা বলছেন। এখন যদি মাম্পার ফলন না হয় তাহলে তো আমরা বাঁচবো না। এই বৃষ্টিয়া আমার 400% জমিন আলু পচে গেছে, এত ক্ষয়ক্ষতি হয়েছে, কোনো লোক আইসে একটু সান্ত্বনা এবং কোনো মানুষ একটু জিজ্ঞাসাবাদ করে নাই। বেশ কিছু জমিতে আগাম জাতের আলু উঠতে শুরু করেছে, তবে বৃষ্টির কারণে ফলন কম। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 10 থেকে 14 টাকায়। এতে উৎপাদন খরচও তুলতে পারছেন না চাষিরা। বৃষ্টি ওয়া আলু খুবই নষ্ট হয়ে গেছে গা। এই 60% জায়গায় আমার প্রায় 60-70 টাকা খরচ হয়েছে। 10,000 টাকা বাঁচতে পারিনি কিনা এটা আমার সন্দেহ। সারের যে দাম, ওষুধের যা দাম, অনেক কিছুরই দাম হওয়ার কারণে দেখা যাইতেছে এই আলুর মূল্য সেটা আমরা পাইতেছি না। ক্ষতি পুষিয়ে নিতে বিকল্প ফসল আবাদের পরামর্শ কৃষি বিভাগের। আলুর যে ভবিষ্যৎ সেটাও আদৌ দাম বাড়বে কিনা সেটাও একটা অনিশ্চিত একটা ব্যাপার। সেই হিসেবে আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি যে আলু যাতে জমি কমিয়ে অন্য বিকল্প লাভজনক ফসল করে সেভাবে উদ্বুদ্ধ করতে। চলতি মৌসুমে মুন্সিগঞ্জে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা 11,58,093 মেট্রিক টন। কিন্তু কম জমিতে আবাদ এবং দেরিতে চাষাবাদ হওয়ায় লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে শঙ্কা কৃষি বিভাগের। জাহিদ হাসান, যমুনা নিউজ।